মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। এখন বাজে সকাল 9টা প্রায়, চোখে সূর্যের আলোটা এমনভাবে পড়ছে। তো ভাবছি, এত শরীর খারাপ ছিল কালকে, আজকে কোথায় যাচ্ছি। শরীরটা অনেকটা ভালো আছে তোমাদের ভালোবাসায়, আশীর্বাদে। তো কাশিটাও অনেকটা কমেছে। এখন যাচ্ছি হচ্ছে আমরা একটু বাজারে, পাপাই বাজার যাই মূলত। এবার যেখান থেকে মাছ কিনি, গোলবাগান বাজারটা, তো সেখানেই ও যাবে। ওর আর কি বাজারটা খুব ভালো লেগেছে। এবার ওর শনি রবি সোম তিন দিন ছুটি ছিল, আমাদের সোমবারই যাওয়ার কথা ছিল। এক মিনিট, এই গাড়িটা যাবে তো আওয়াজে শুনতে পাবে না কিছু, তাই জন্য বললাম। তো আর এখন আমি চেঁচিয়ে খুব একটা কথা বলছি না, কারণ গলায় লাগলে পরেই কাশিটা আবারও হবে। আর এখন আমার সাথে, ও যেটা আগে বলছিলাম সেটাকে বলে নিই। তো গোলবাগান বাজার থেকে ও মাছ কিনতে খুবই ভালো লাগে, কারণ ওখানে অনেক রকমের মাছ পাওয়া যায়, তাই জন্যে। তাই যাচ্ছি এখন, শনিবারই যাওয়ার কথা ছিল। আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই তাও আজকে এখন বেরিয়েছি বলে পাপা একটু রাগ করেছে যে ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তুই কেন বেরোচ্ছিস। ঠান্ডাটা যদিও লাগেনি, কাশিটাই আছে মূলত। তো আর মামুনিরও নাকি এখন গলাটা একটু খুশখুশ খুশখুশ করছে, বলছে গলাটা ব্যথা করছে। মামুনির জন্য সেজিন আনতে হবে। আসলে মামুনির এক তো আমার লেগেছিল ঘরে, তাই আর একটা হতে পারে যে কালকে মামুনি সূর্যর বাড়ি থেকে 10:30 সময় ফিরেছে রাত্রিবেলা, ওটাও একটা হয়েছে। তো চলো হাঁটতে হাঁটতে কথা বললে হাঁপিয়ে যাব। আগে রিক্সায় উঠবো, এবার গিয়ে নিই আগে মাস্কটা। কেমনভাবে পড়েছি আমি ঠিক করে পড়ে নিই। আবারও সেই একই রাস্তা দেখে বুঝতেই পারছ যে আবার ফিরছি আর কি বাড়িতে। তো ওখানে গিয়ে না কোনো ব্লগ বানাইনি, কারণটা হচ্ছে যত তাড়াতাড়ি চলে আসা যায় সেটাই ভালো। মানে গিয়ে যেটুকু দরকার সেটুকু টাইমে থেকে বাজারটা করে তাড়াতাড়ি ঘুরে আবার চলে আসা, বেকার ঘুরে তো লাভ নেই ওখানে সময় নষ্ট করে। আর এখন ব্লকার তোমাদের বাজারটা দেখিয়েওছি, এমন না যে প্রথমবার বা কিছু। তো যত তাড়াতাড়ি করা যায় সেটাই ভালো। তো চলো আগে বাড়ি গিয়ে জামাকাপড়টা ছেড়ে নিই, ফ্রেশ হয়ে নিই, তারপর আবার টিফিনও খাবো, অনেক লেট হয়ে গেছে। মাছ কত করে? আর বলো না, এই দেখো পাঁচ রকমের মাছ এনেছি। এটা হচ্ছে পুঁটি, কতটা দেখতে পাচ্ছ না, এই যে পুঁটি। এটা হচ্ছে ট্যাংরা, এটা হচ্ছে কাতলা, এটা হচ্ছে লোটে, আর এটা হচ্ছে শঙ্কর। এটা আজকে রান্না করবো, তোমাদের সাথে শেয়ারও করবো। অনেক দিন বাদে শঙ্কর মাছ পেয়েছি। দেখতেই পাচ্ছ সেই রোদের জায়গাটায় আবার চলে এসেছি, সব মাছ টাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, সবজিও ঢুকিয়ে দিয়েছি। আজকে শঙ্কর মাছটা করবো, সেটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে এসেছি। আর মামুনি অলরেডি বিছানায় এবার নেবো নেবো করছে, কারণ শরীরটা খারাপ হয়ে গেছে, একটু শীর্ষিত করছে বলছে। যাই হোক, আমি এখানে সবজিগুলো কেটে নেবো বলে নিয়ে চলে এসেছি রোদে বসেই। এখানে কাটবো হচ্ছে আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। আমি এখানে কাটবো বলেছি, ও এখানে দাঁড়িয়ে ভুল ভাল বললো, কি যেন বললো, প্রথমে বললো এখন বাড়িতে মানে বাড়িতে করোনা হচ্ছে তাই জন্য পরে চোখের জল বার করে নেব, তাই কাটবো পেঁয়াজ, কেটে নেব পেঁয়াজ। আশা করি তোমরা মানে কার ব্লগ, কাদের ভিডিও বা ব্লগে সত্যি খুব সম্মান করি তাদেরকে, আমি কোনো চ্যানেলের নাম নিতে চাইছি না। তো ভালোবাসা থাকে, হ্যাঁ সত্যি ভীষণ ভালো লাগে, মন থেকে ভালোবাসা আসে, সত্যি খুব ভালো কাজ করে। তো ওই জন্য আর কি মানে কথাগুলো শুনতে এত ভালো লাগে, এক একটা করে ছন্দে ছন্দে মিলিয়ে মিলিয়ে বলে বলে যে তাই চোখের জল বার করে নেব, কেটে নেব পেঁয়াজ। আর আমাদের সর্বঘটে হচ্ছে সব সবজিতেই লাগে, তাই কেটে নেব আলু, 30 টাকা কিলো টমেটো, তাই একটাই কাটবো টমেটো, এই সব বলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর কি করব। তো চলো কেটেই নিই আমি মাছটাকে। আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম এখানে, এটার মশলাটাও করে রেখে গেছি, পেঁয়াজ, আদা, রসুন, যা যা কেটেছিলাম আর কি, টমেটো, ওই সবগুলো। তো চলো মাছটাকে আগে ভেজে নিই কড়াইতে। আমি তেলও দিয়ে দিয়েছি, তেলের মধ্যে ফোড়ন দিয়েছি এলাচ, কেউ চাইলে না এটা বেটেও নিতে পারো, কিন্তু আমার বোন না গরম মশলার গন্ধ খুব একটা ভালোবাসে না, মানে কোন এলিয়েনের বস্তু আমি জানি না, তো ওই জন্যে
খুব একটা মানে আমি বেটে দিতে পারিনি, তাই জন্য ফোড়ন দিচ্ছি, আর দারচিনিও দিয়ে দিলাম। এবার ছেড়ে দেবো আলুগুলোকে। কিছুই না, ভাজবো ভালো করে। এবার আলুটা ভেজে নিয়েছি ভালো করে, শুধুই নুন কোনো হলুদ কিছু দেইনি, আর পেস্টটা এবার দিয়ে দেবো। এটার মধ্যে আদা রসুন লঙ্কা টমেটো সব বাটা রয়েছে, এবার ভালো করে কষাবো। ওদেরকে দেখানোর পর আমি এটার মধ্যে আর কিছুই দিইনি, নুন আর হলুদ দিয়েছি আর তেজপাতা দিয়েছি, দিয়ে আবারও কষাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ কষিয়ে কি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। এবার ঢেলে দেবো ওটার মধ্যে জল। জল দিয়েছি, আর একটু জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলুটা একটু সেদ্ধ হওয়ার পর মানে হয়ে এসছে মোটামুটি, আলুটা হলেই মাছটা দিয়ে নামিয়ে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি, একটুখানি ফুটিয়ে নিয়ে লাস্টে ধনে পাতাটা, একদমই অপশনাল, কেউ চাইলে গোলমরিচ গুঁড়ো দিয়েই, গোলমরিচ দেয় গরম মশলা গুঁড়োই দিতে পারো, গরম মশলা খায় না বললাম তো, ওই জন্যে আমি একটুখানি ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এবার নেড়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ফাইনাল নামিয়ে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মাছের ফাইনাল লুক। ওপর থেকে একটু ধনে পাতা দেবো বলেছিলাম তো দিয়ে দিয়েছি, এরকমই দেখতে হয়েছে। কষা মাংস, একে দেখতে পাচ্ছ? একে, তুই কে? থুদ্দি, তোর নাম সুজি? দয়দিত। মামনির শরীরটা খারাপ হয়েছে বললে আমি, তাই জন্য আজকে খুব একটা পড়াতে পারিনি, তাই নিয়ে আসলাম এখানে বসালাম, ওর সাথে যেটা পড়ে সেটাকে বাড়ি নিয়ে চলে গেছে, তাই একা কি করবে। আর পেছনে অ্যামাজনের বক্সগুলো কি দেখতে পাচ্ছ তোমরা? আর নিচেরটাও অ্যামাজনের আর কি, ও উল্টো করে রেখে দিয়েছে বক্সটাকে। এখানে সব আমরা টাল করছি, আর এই বক্সগুলোতে যে একটা করে জিনিস আছে তা কিন্তু নয়, এক একটার মধ্যে দুটো করে আছে, আর এটার মধ্যে এক, এটার মধ্যে তো দুটো আছে, এটাই কটা আছে? এটার মধ্যে ছটা আছে, হ্যাঁ পাঁচটা আছে, এটায় পাঁচটা আছে, এখানে আছে হচ্ছে দুটো, এখানে আছে একটা, আরো জিনিস আসবে ঠিক আছে। তোমাদেরকে কি আজকেই দেখিয়ে দেবো এর মধ্যে কি আছে না আছে? হ্যাঁ, ওকে নিতে এসছে, দাঁড়া ওকে দিয়ে আসুক আগে, তারপর ভাবনা চিন্তা করছি এগুলো আজকে দেখাবো না কবে দেখাবো তোমাদেরকে। আজকে রাতে ডিনারে ছিল হচ্ছে ফুলকপির রেজালা বানিয়েছিলাম আর রুটি বানিয়েছিলাম, মামুনির শরীরটাও খারাপ করেছে তোমাদেরকে বললামই, তাই মামুনিও শুয়ে পড়েছে, আমি যেরকম কদিন শুয়েছিলাম আর কি, দুদিন মতো শুয়ে পড়েছিলাম, তাও দুপুরবেলাটা উঠছিলাম, কিন্তু আমার শরীরটা খারাপ করছিল মেন হচ্ছে সন্ধ্যের পর থেকে, আমি চুল ঠুলো আঁচড়াইনি এখনো, আঁচড়াবো, আর এইগুলো আজকে দেখাবো ভেবেছিলাম, কিন্তু এগুলো দেখানোর জন্য না একটা আলাদা এনার্জির প্রয়োজন, যেটা এখনো অবধি আমি ফিরে পাইনি, তো অবশ্যই তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব, অবশ্যই করব। তবে একটু একটু বলে দিই কি কি রয়েছে। এটার মধ্যে রয়েছে বোধহয় একটা হাঁড়ি, ননস্টিক হাঁড়ি, যেটা কিনা ইন্ডাকশনেও বসবে। এটাতে রয়েছে একটা কড়াই আর কিছু ড্রাই ফ্রুটস রয়েছে, আর রয়েছে হচ্ছে স্যান্ডউইচ মেকার প্লাস গ্রিলার, আর এইটাই রয়েছে, এটা কি রয়েছে, এটাই রয়েছে হচ্ছে ট্রলি। আমাদের ট্রলি ভেঙে গেছিল বলছিলাম চাকা, তো ওগুলোকে ঠিক করানোর জায়গায় কেনাই হয়ে গেল একটা, তো এই আর কি। চলো কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আজকে তোমাদেরকে বলেছিলাম যে কিছু অন্য কিছু করব, কিন্তু অন্য কিছু করার সময় ভাবলাম যে কি করতে পারি, চ্যালেঞ্জ ভিডিও, চ্যালেঞ্জ ভিডিও এই শরীর নিয়ে আমি করতে পারবো না, কারণ এমনি মোটামুটি খাওয়া দাওয়াটা একটু কমেই গেছে, ওষুধ এত পরিমাণে চলছে তাই জন্যে, তো ওই জন্য চ্যালেঞ্জ ভিডিও এখন হবে না। আর কি ভিডিও দেবো, একবার তো তো ঘুরতে যাওয়ার ভিডিও দেওয়া যাবে না, তো কিছু করারই নেই, ডেইলি লাইফের ভিডিও চলবে, তবে চাইলে এগুলো আনবক্সিংয়ের ভিডিও আমি আজকে করতে পারতাম, কিন্তু এগুলোর জন্য একটা আলাদা আলাদা এনার্জি প্রয়োজন, এগুলোও দেখাতে গেলে সুন্দর করে যে বলতে লাগবে তোমাদেরকে বলে দেব কি জন্য কি কি আছে ফেসিলিটি, তাই জন্য কিনলাম, কত দাম নিয়েছে কিছুই তো বোঝাতে পারবো না, কেন হঠাৎ করে এত কিছু কিনলাম সেটাও বোঝাতে পারবো না তোমাদেরকে, তো ওগুলোর জন্য অনেকটা কথা বলতে লাগবে, তাই আর করিনি।
চলো কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে। যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করো কিন্তু প্লিজ প্লিজ প্লিজ, এইটুকু রিকোয়েস্ট রেখো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। তো চলো টাটা, গুড নাইট।